regrette toutes nos folies passagères. On avait rien que nos regards, on était ni stable ni sage. Les questions qu'on se posait pas. পমের আরটিপিসিআর টেস্ট হয়ে গেছে, রেজাল্ট বলছে 12 ঘন্টার মধ্যেই চলে আসবে। এখান থেকে আমরা আমাদের মানে আইসিটির টেস্টটা করালাম। প্ল্যান করছি যে প্রথমে আমরা এখান থেকে, আজকে যে ফ্ল্যাটের প্ল্যানটা ছিল সেটা তো হলো না, সেই জন্য আমরা অন্য একটা প্ল্যান ভাবছি, একটা বি প্ল্যান আমরা আগে করিনি কিন্তু এখন করছি। সেটা হলো প্রথমে হলো আমরা অঞ্জনা বিচে যাব, অঞ্জনা বিচ থেকে তারপরে অর্জুনা বলে একটা ক্যাফে আছে সেখানে আমরা একটু খাওয়াটা টেস্ট করব। তারপরে আমরা যাব আরাম্বোলে, আরাম্বোলে আছে হলো রেস্টুরেন্টের নাম কি, গার্ডেন অফ ড্রিমস, গার্ডেন অফ ড্রিমস আছে। তো গার্ডেন অফ ড্রিমসের বিশেষত্বটা বলি, ওটা একটা পুরো গার্ডেনের মধ্যে রেস্টুরেন্টটা আছে। আর ওখানে কিছুদিন আগে লাকি আলি এসেছিলো একটা লাইভ সেশন করতে, যেটা আমাদের কাছে ভীষণ টেম্পটিং ছিল, সেই জন্য আমরা ভেবে রেখেছি ওখানে যাব, ভেবেই রেখেছিলাম আজকেই যাব। কিন্তু যাই হোক, আজকে সুযোগ পেয়ে গেলাম সেরকমভাবে, তো ওখানে যাব। ওখান থেকে আসার পথে ম্যান্ড্রেম বাগা বা ক্যালাঙ্গোট, আমরা তো কালকে বাগাটা ঘুরেছি, তো ক্যালাঙ্গোটে গিয়ে একটু ওয়াটার স্পোর্টসগুলো দেখবো কী কী হয় ওখানে। তো আজকে আপাতত এখন এই প্ল্যানটা করছি, জানি না এই প্ল্যানটা আলটিমেটলি পুরোটা হবে কিনা, তবে হ্যাঁ অবশ্যই আরাম্বোল আর অঞ্জুনা বিচে যাবো, এটা তো একদম ঠিকই হয়ে রয়েছে আমাদের। এখানে আমরা একটা অটো পেয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ অটো, অন্য টাইপের স্টাইল কিন্তু, পেছনে আমাদের অটোতে যেমন, হ্যাঁ হ্যাঁ আমাদের অটোগুলো যেমন খোলা থাকে তাই না, এগুলো বন্ধ। তো আমরা একটা অটো ধরে নিয়েছি, ধরে নিয়ে আমরা যাচ্ছি হলো অঞ্জুনা বিচে, আর অঞ্জুনা বিচ যেতে ও 350 নেবে দাদা। সবই আরব সাগর, কিন্তু আরব সাগরের তীরে বিচের আকৃতি প্রকৃতি বিভিন্ন ধরনের হয়। আমরা একেবারে নর্থ গোয়ায় অঞ্জুনা বিচে চলে এসেছি, যেরকম সাউথ গোয়াতে লাস্ট বিচ ছিল পালোলেম, সেরকম আমরা প্রায় লাস্ট বিচের দিকে চলে এসেছি। আপাতত এখন অঞ্জুনাতে আছি। অ্যান্ড ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। অঞ্জুনা বিচ থেকে একটা কার বুক করেছি, সেটা আমাদের 8 ঘন্টা 80 কিলোমিটার সার্ভিস দেবে। আমরা এই 80 কিলোমিটারের মধ্যে যেখানে যাওয়ার সেখানে যেতে পারি। তো যাই হোক, ফাইনালি আমরা একটা এসি গাড়ি বুক করেছি। বলছিল আমরা ফার্স্টে ভেবেছিলাম যেরকম প্ল্যান তোমাদেরকে বলেছিলাম ক্যাফেতে বসে, যে আরাম্বোলে যাব, তারপরে সেখান থেকে হয়তো মর্জিনে যেতে পারি, তারপরে ক্যালাঙ্গোটে ব্যাক করবো। তো এখানে এসে দেখলাম যে ওটা করলে আমাদের 2000 নিচ্ছে, কিন্তু যদি আমরা 8 ঘন্টার জন্য 80 কিলোমিটার বুক করি সেখানে 3000 নিচ্ছে, সেটা অনেক বেশি আমাদের কাছে কমফোর্টেবল জার্নি হবে। উপরন্তু একটু একটু ডিস্টেন্সেও মানে আমরা গাড়ি নিয়ে যেতে পারবো, আমাদের বেশিক্ষণ রোদে থাকতে হবে না, আর জায়গাটা যেহেতু আমাদের কাছে অচেনা, তো আমরা এটাই ভাবলাম যে এটাই করে নিই। রাইট নাও আমি এখন মর্জিম বিচে আছি, আর মর্জিম বিচটা খানিকটা সাউথ গোয়ার যে বিচগুলো আছে, বিশাল বড় বড় বিচ, তারপরে সমুদ্র, বিচ হাট, তো এরকম ব্যাপারটা। আমি একটু আমার পেছনটা দেখাই, প্রায় ফাঁকা, বিচ হাট আছে মনে হচ্ছে, আর কিছু বিচ শ্যাক্স আছে দেখতে পাচ্ছি। এটা মর্জিম বিচ, হ্যাঁ 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 হ্যাঁ, এটা অনেকটা বলেছিল নর্থ গোয়ায় যদি সাউথ গোয়ার ফিলিংস পেতে চাও তো ম্যান্ড্রেমে এসো। আগেরবার আমরা ম্যান্ড্রেমে ছিলাম, তো সেটা খানিকটা এরকম একটা লাগুন মতন এরকম ছিল তাই না, হ্যাঁ হ্যাঁ। বিচ হাট বলতে বাবা পুরো ফাঁকা, কিন্তু তার থেকে পালোলেম অনেক বেশি হ্যাপেনিং তাই না, অনেক বেশি হ্যাপেনিং। বাও এই জায়গাটা কি সুন্দর, একটা মানে মাঝখানে গোল করে স্যান্ড আছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার চারিদিকটা দিয়ে জল, এখানে কেন জল আসছে না জানি না, অদ্ভুত সুন্দর, সেই জন্যই হাই টাইড হলে এখানে আসে, নিশ্চয় আসার কথা। 50 টাকার টাপ, 40 টাকা কমোডের আমাদের ছিল, এই যত তুমি নর্থে আসছো 50 টাকা পাবে। বাই বাই মর্জিম।
একটা গানের কথা খুব মনে পড়ে যাচ্ছে, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। তো গোয়াতে এসে যেটা তার প্রথম প্রেম হয়েছিল সেটা হলো এই রিভার সাথে। অ্যাকচুয়ালি রিভাতে যখন 2015 এসেছিলাম, 2016 এসেছিলাম, তখন ফার্স্ট আমরা রিভাতেই ছিলাম, মন্ড্রিম বিচে। আর আমাদের ধারণা সেরকম খুব একটা কিছু ছিল না, তো সেই জন্য সেই ব্যাপারটা রিভাইভ করার জন্য এই ভদ্রলোকের জন্য আবার আমরা মন্ড্রিম বিচে এসেছি রিভাতে। আর এবারে আমরা থাকছি না, এবার আমরা থাকছি না, শুধুমাত্র আমাদের যে লাস্ট যে ডেজার্ট আইটেমটা খেতাম ভ্যানিলা উইথ চকলেট সস, তো সেইটা আবার আমরা অর্ডার করেছি। তো ভীষণ ভালো লাগছে যে আগের ভাইবসটা আমরা আবার এনজয় করছি, ওই দিকের ভিলাগুলোতে আমরা ছিলাম, ওই দিকের ভিলাগুলো। এই ইনফিনিটি পুলের জন্য প্রথমবার অমিত এই রিভাটা ভাড়া করেছিল আর কি। তো এবার তো দেখতে পাচ্ছি আরও অনেক কটেজ হয়ে গেছে, এই জায়গাগুলো পুরো ফাঁকা ছিল, তো সেগুলো হয়ে গেছে। আর এখান থেকেই পুরো সমুদ্রটাকেও দেখা যায়, মন্ড্রিম বিচটাতে যাওয়া যায় এরকম একটা ছোট ব্রিজ দিয়ে। ম্যান্ড্রিম বিচ থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা আরাম্বল বিচের দিকে যাচ্ছি। আরাম্বল বিচের দিকে এগোচ্ছি। আমরা শুনেছি যে আরাম্বল বিচটা এমন একটা বিচ যেখানে বিদেশিরা এসে জিনিসপত্র বিক্রি করে, মানে পশা সাজিয়ে বসে। তো এবার জানি না, আরাম্বল বিচে কিন্তু রিসর্ট দেখতে পাচ্ছি, যেমন স্যান্ড ব্যাংকস আছে, ক্যাফেটেরি আছে, মাতৃ রিসর্ট। বিচ শেকে বসে আজকে খাওয়া দাওয়া হবে, আর এখানে ফুড মেনু পুরো দিয়ে দেওয়া হয়েছে। আপাতত এখানে আমরা আইস ট্রি চলে এসেছে আমাদের, আইস ট্রি আর হলো এটা হলো ওয়াটারমেলন জুস আবার চলে এসেছে, দারুণ তৈরি করেছে সাজিয়েছে। আবার লেমন আইস ট্রি ট্রাই করছি আর কি, ফার্স্ট টাইম। কালারটা তো কিরকম লাগছে, এই যে এই ভদ্রমহিলাকে দেখুন কি করেছে, লাস্ট অফ অল সমস্ত গায়ে বালি মেখেছে, এখন ওয়াইপস দিয়ে সেগুলো তুলছে, পাগল একদম। আর আমরা বাই আরাম্বল।
সবচেয়ে পপুলার বিচ হলো ক্যালানগড বিচ আর হলো বাঘা বিচ। তো কালকে আমরা রাত্রের বেলাটা বাঘা বিচে ঘুরে ফেলেছিলাম, আর বাঘা বিচের একদম নিয়ারেস্ট জায়গা হলো ক্যালানগড বিচ। তো আমরা আজকে জাস্ট সন্ধে হওয়ার আগে কি ভিউ হয় সেইটার জন্য এখানে এসেছি, এবং এসে দেখছি পুরো একদম পুরি ফিলিংস হচ্ছে। শুধুমাত্র জামা কাপড়ের চেঞ্জেস আছে, কারণ পুরি বিচে এরকম জামা কাপড় পরা লোকজন দেখা যায় না। তো লেটস সি, আমরা একটু বিচটাকে এক্সপ্লোর করি, আর একটু খিদেও পেয়েছে আজকে। স্বস্তি পেলাম, মানে কানে খাওয়ার ভীষণই ভালো ছিল, কিন্তু কানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মানে পাড়ায় আপনার বাড়ির সামনে যদি কোনো প্যান্ডেল হয়, কালী পুজোর প্যান্ডেল হয়, তাহলে ঠিক যেরকম অনুভূতি হয় ঠিক সেই রকম হচ্ছিল। তো নয়েস ভীষণই ছিল, তাছাড়া ঠিক আছে মোটামুটি। তবে এর থেকে ক্লিন বিচ আমরা দেখে ফেলেছি। এখন রাত 9টা বাজে, আর আমরা এখন খেতে বেরিয়েছি। আজকে আমাদের গোয়াতে লাস্ট ডে, তো কালকে দিওয়ালি আছে, তো দিওয়ালির জন্য এখানেও বেশ সাজে সাজে রফ। আর একটা নতুন ব্যাপার যে এখানে কিন্তু রাবণ দহন হয়, মানে সারা যেমন আমাদের কালী ঠাকুর হয় সেরকম রাবণ হলো পাড়ার মোড়ে মোড়ে আর কি, একটা মানে এটা হলো অশুভ শক্তির বিরুদ্ধে হয়। তো এখানে একটা স্কাল্পচার করা হয়, পুষ্পুত্তলিকা টাইপের করা হয়, তারপরে প্রসেশন করে 5টা নাগাদ কোনো একটা গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়, তারপরে তার দাহন হয়। এখানেও একটা রাবণ আছে, এটাও জ্বালানো হবে। গ্রেট ইন পাঞ্জাবি আজ গোয়াতে এসে লাস্টালে বিরিয়ানি খেতে। গোয়াতে কে বিরিয়ানি খায়? মামন পাল। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও।